হ্যালো ভিভার্স আই এম সানাজ ইউ আর ওয়াচিং লার্নিং ইংলিশ উইথ মোল্লা উইয়ার ইউ লার্ন ইংলিশ ইজিলি উইথ মি আজকে আমি তোমাদের ছোটো ছোটো বাংলা বাক্য যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেইগুলো আমরা বা বাংলাতে না বলে আমরা ইংরাজিতে বলব কারণ আমরা বলি না বলে ইংরাজি প্রতি আমাদের দুর্বলতাটা বেশি প্রকাশ পায় আমরা যদি বলার চেষ্টা করি তাহলে হয়তো প্রথম দিকে একটু একটু ভুল হবে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু সঠিকটা শিখে যাব ঠিক আছে তাহলে চলো শুরু করি সে স্কুলে যাবার জন্য তৈরি হলো সে স্কুলে যাবার জন্য তৈরি হলো তৈরি হয়ে গেছে কিন্তু স্কুলে যায়নি হি ওয়াজ অ্যাবাউট টু গো টু স্কুল হি ওয়াজ অ্যাবাউট টু গো টু স্কুল বুঝেছ অর্থাৎ সে বিদ্যালয়ে বা স্কুলে যাবার জন্য প্রস্তুত হলো ঠিক আছে পরেরটা দেখো সে কাল এখানে এসেছে সে কাল এখানে এসেছে এসেছে হি কেম হিয়ার ইয়েস্টারডে হি কেম হিয়ার ইয়ে এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম জোনই করে দেয় হি হ্যাজ কাম হি হ্যাজ কাম কারণ কি এসেছে বলেছে বলে সেই জন্য হি হ্যাজ কাম করে দেয় কিন্তু না একই সেন্টেন্সে আমরা দুবার পাস্ট ফর্ম ব্যবহার করতে পারি না আমি যেহেতু ইয়ে কথাটা এই বাক্যে ব্যবহার করেছি তাই আমাকে কেম করে নিতে হবে অর্থাৎ হি কেম হিয়ার ই স্টার্টে ওকে পরের বাংলাটা দেখো পরের বাংলাটা এবং ইংরাজিটা দুটোই খুব ভালো করে মনে রাখবে কারণ এগুলো একটু কি বলবো একটু অন্যরকম টাইপের অর্থাৎ এগুলো সচরাচর খুব একটা ব্যবহার করি না গোলাপটি ফুটি ফুটি করেও ফুটলো না গোলাপটি ফুটি ফুটি করেও ফুটলো না মানে গোলাপ ফুলটা ফুটব 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 করছে কিন্তু শেষ পর্যন্ত ফুটলই না এটা আমি ইংরাজিতে বললে কি বলবো দ্য রোজ ওয়াজ অ্যাবাউট টু ব্লুম দ্য রোজ ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম দ্য রোজ ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম অর্থাৎ প্রথম যেটা লিখেছি দ্য রোজ ওয়াজ অ্যাবাউট টু ব্লুম অর্থাৎ ফুলটা ফুটি ফুটি করছে অ্যাবাউট মানে প্রায় ফুটবে আর কি বাট ডিড নট ব্লুম কিন্তু সে ফুল না পরটা দেখো সভাপতি একটা সুন্দর বক্তৃতা দিলেন সভাপতি একটা সুন্দর বক্তৃতা দিলেন দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড আর নাইস স্পিচ দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড nice স্পিচ দেখো এখানে বাংলাটা ছিল বক্তৃতা দিলেন দিলেন মানে দেওয়া কিন্তু তাই বলে দেওয়া মানে গিভ মোটেও ইউজ করবে না কারণ কি কারণ স্পিচের ক্ষেত্রে গিভ হয় না সেখানে ডেলিভার্ড হয় বা মেডও ইউজ করতে পারো কিন্তু ডেলিভারটাই হচ্ছে বেটার তাহলে ইংরেজিটা হবে দ্য প্রেসিডেন্ট ডেলিভার্ড আর নাইস স্পিচ ওকে পরটা দেখো সে আসতে রাজি হলো না সে আসতে রাজি হলো না হি রিফিউজ টু কাম হি রিফিউজ টু কাম অনেকে এখানে ডিনাইড করে দেয় যেহেতু রাজি হয়নি কিন্তু এখানে ডিনাইড হবে না এখানে রিফিউজড হবে হি রিফিউজ টু কাম অর্থাৎ সে আসতে মানে প্রত্যাখ্যান করলো সে আসবে না সেটা বলে দিল ঠিক আছে পরেরটা দেখো সে তার দোষ অস্বীকার করলো সে তার দোষ অস্বীকার করল হি ডিনায়েড হিজ গিল্ড হি ডিনায়েড হিজ গিল্ড এখানে আবার রিফিউজড হবে না কারণ কি অস্বীকার যখন করছে তখন সে ডিনাই করছে ঠিক আছে কিন্তু যখন সে আসতে চাইছে না তখন রিফিউজ করছে এটা ভালো করে মনে রাখবে হ্যাঁ হি ডিনায়েড হিজ গিল্ড এই ধরনের আর একটা বাক্য দিচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে আমরা তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম আমরা তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলাম মানে নিমন্ত্রণ গ্রহণ করলাম না এখানে কিন্তু ডিনায়েড বা রিফিউজড কোনোটাই হবে না কি হবে দেখো উই ডিক্লাইন্ড হিজ ইনভাইটেশন উই ডিক্লাইন্ড হিজ ইনভাইটেশন অর্থাৎ ইনভাইটের ক্ষেত্রে ডিক্লাইন হয় এটাকে মাথায় রাখবে যে কোনো ধরনের ইনভাইট কেউ হয়তো তোমাকে কোনো ফেসবুক পেজে ইনভাইট করেছে কেউ তোমাকে গ্রুপে ইনভাইট করেছে কেউ তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনভাইট করেছে সেখানে কিন্তু ডিক্লাইন হবে সেখানে কিন্তু আর ডিনয়েড বা রিফিউজড হবে না তাহলে ইংরাজিটা হবে উই ডিক্লাইন্ড হিজ ইনভাইটেশন ক্লিয়ার সে আমার সঙ্গে দেখা করতে এসেছে সে আমার সঙ্গে দেখা করতে এসেছে হি হ্যাজ কাম টু সি মি হি হ্যাজ কাম টু সি মি অনেকে এটা ফর সিং মি করে দেয় কিন্তু মোটেও ফর সিং মি হবে না এটা হবে টু সি মি হি হ্যাজ কাম টু মি সে কলকাতায় পাঁচ দিন থাকবে সে কলকাতায় পাঁচ দিন থাকবে ফিউচার তাহলে এটা ইংরেজিতে বললে কি বলবো হিউল স্টে ইন কলকাতা ফর ফাইভ ডেজ উইল স্টে ইন কলকাতা ফর ফাইভ ডেজ এখানে স্টে জায়গায় অনেকেই লিভ করে যেহেতু সে কলকাতায় পাঁচ দিন থাকবে কিন্তু লিভ এখানে হবে না থাকবে মানে স্টে 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 করবে হি উইল ইন কলকাতা ফর ডেজ ওকে তুমি কি তাহার উপদেশে কান দেবে তুমি কি তাহার উপদেশে কান দেবে সে কিছু উপদেশ কেউ একজন কোনো উপদেশ দিচ্ছে হ্যাঁ তখন পাশ থেকে তোমার বন্ধু জিজ্ঞাসা করছে তুমি কি তার উপদেশে কান দেবে উইল ইউ লিসেন টু হিজ অ্যাডভাইস উইল ইউ লিসেন টু হিজ অ্যাডভাইস এখানে কান দেবে কান কথাটা বললেও হিয়ার কিন্তু আসবে না কারণ শোনার ক্ষেত্রে লিসেন ইউজ করি তাই এখানে বলতে হবে উইল ইউ লিসেন টু হিজ অ্যাডভাইস তারা ভুল করেছে তারা ভুল করেছে দে আর মিস্টেকেন দে আর মিস্টেকেন এখানে প্রায় আমরা ভুল করি আমি এক একসময় করেছিলাম যে তারা ভুল করেছে মানে আমি ধরে নিয়েছি এটা প্রেজেন্ট পারফেক্ট হবে অর্থাৎ দে হ্যাভ মিসটেকেন কিন্তু না দে আর মিস্টেকেন দে হ্যাভ মিস্টেকেন নয় দে আর মিস্টেকেন ঠিক আছে পরটা দেখো লোকটি নদীতে ডুবে গেল লোকটি নদীতে ডুবে গেল দ্য ম্যান ওয়াজ ড্রোন ইন দ্য রিভার দ্য ম্যান ওয়াজ ড্রোন ইন দ্য রিভার এখানে কিন্তু ভুল করে স্যাংক ব্যবহার করবে না মানে সিংয়ের পাস্টফম্প ব্যবহার করবে না সিং মানেও ডুবে যাওয়া কিন্তু সেটা ম্যানের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে নয় সিং কথাটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় না ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয় ড্রোন ঠিক আছে পরেরটা দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি নৌকাটি নদীতে ডুবে গেল নৌকাটি নদীতে ডুবে গেল দ্য বোট স্যাংক ইন দ্য রিভার এখানে স্যাংক হবে কারণ কি কারণ নৌকা জাহাজ এসবের ক্ষেত্রে স্যাং হয় কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ড্রোন হয় বুঝেছ তাহলে এখানে ইংরাজিটা বলতে হবে দ্য বোট স্যাং ইন দ্য রিভার ওকে এরকম ডিফারেন্ট টাইপের বাক্য নিয়ে তোমরা ইংরেজি করার চেষ্টা করো অ্যানি প্রবলেম তোমরা কমেন্টে জানাও তাহলে আমি তোমাদেরকে আরও ভালোভাবে বলতে পারবো যে কীভাবে বা কোন পদ্ধতিতে তোমরা বাংলা থেকে ইংরাজিটা করবে এবং সচরাচর খুব সহজেই ইংরাজিতে কথা বলতে পারবে সেই সাথে সাথে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ইউ